আচরণ ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনয় শিল্পী এবং নৃত্য শিল্পী লাইলা হাসানের কাছে। আমরা কথা বলতে বসেছি আজকে মা দিবসে মাকে নিয়ে। মা একটা শব্দ, কিন্তু এত বিশাল একটা মানে পৃথিবী এই শব্দটা ধারণ করে রাখে যে কি নিয়ে শুরু করব এটাই বলা মুশকিল। আর এক অক্ষরে কাউকে ডাকা যায় না, একদমই না, একদমই না। আচ্ছা, তো এই মা দিবসে একটু শুধু এটা জানতে চাই যে আজকের যে লাইলা হাসানের সাথে আমি বসে আছি, আমি গর্বিত বোধ করছি, সেই লাইলা হাসান হয়ে ওঠার পেছনে তার মায়ের অবদান কিরকম ছিল? কিছুটা বাবার অবশ্য, আর বেশিরভাগটাই মা। যত পরিশ্রম, যত কিছু করা, মানে আমাদের সব তো একা বেরোনোর পারমিশনটা ছিল না, ছোটও ছিলাম। আম্মা, আমার আম্মা চাকরিজীবী ছিলেন, আম্মা লতিফা আউয়াল, আমি কাস্টমস, প্রথম মহিলা কাস্টম ইন্সপেক্টর, মুসলমান একজন, একজন ছিল মিসেস বার্নস ছিলেন, উনি খ্রিস্টান, আমার আম্মা। সে আমার একদম অনেক ছোট, পঞ্চাশের প্রথম দিকটায় আর কি, তো পঞ্চাশ দশকের। তো ভোরবেলা উঠে দেখতাম আম্মা গাড়ি, একটা গাড়ি আসতো, আম্মা ইউনিফর্ম পরে সাদা পোশাক ছিল, চলে যেতেন। কিন্তু আম্মার সংসার দেখলে কেউ বুঝবে না, বুঝতো না যে চাকরিজীবী মহিলা, ওয়ার্কিং ওম্যান, যে পেশে আপনি আছেন। আপনি বিখ্যাত নৃত্যশিল্পী, একই সাথে বিখ্যাত অভিনয় শিল্পী, যে সেই সময়ে এই জায়গাগুলো তো আরো একটু কঠিন ছিল মেয়েদের জন্য, তা আপনার মায়ের সাপোর্টটা সেখানে কি রকম কাজে লেগেছে? এটা আমার সৌভাগ্য, এটা আমার সবাই বলে যে আপনাদের সময় আমাদের আমাদের নাচটা, আমাদের তৎকালীন আর কি, যে তখন তো পার্টিশনের আগে 30 দশক থেকে আমাদের এখানে একটু একটু চর্চা আরম্ভ হয়েছে। মেয়েরা মেয়েরাই ছেলে স্বাস্থ্য, মেয়েরাই ওইভাবে নাচ হতো 40-50, আমরা 50 দশকের প্রথম দিকে থেকে আরম্ভ করেছি। সেই সময়টা আমার সৌভাগ্য যে আমি যেই পাড়াতে বড় হয়েছি, বেগম সিফা কামাল, শেরবাংলা ফজল হক, তারপরে তফজল হোসেন আলমী, মানিক মিয়া, ইত্তেফাকের যে প্রতিষ্ঠাতা সমাজ, যিনি মালিক আর কি, এরা আমার নানার বন্ধু ছিলেন। আমার নানা আলী আহমদ খান, উনি একজন পলিটিশিয়ান ছিলেন, এমএলএ ছিলেন। আমার মামিও বেগম নুজাহান মোর্শেদ, উনিও এমএলএ, পার্লামেন্ট সেক্রেটারি ছিলেন ওই সময়টায়। এবং আমার ওই পরিবেশে বড় হয়েছে, তো আমাদের পাড়াটায় নাচ গান অভিনয় সব কিছু মিলে, আমাদের বাড়িতেই রিহার্সাল হতো, সব কিছু হতো, তো সেই প্রতিবন্ধকতাকে আমি বুঝতে পারছি। কিন্তু সময় তখন তো ছিল, ওই সময় তো অনেক, কিন্তু তাও আমার মনে হয় আমরা ছোটোবেলায় কিন্তু সন্ধ্যা হলেই হারমোনিয়াম আওয়াজ পেতাম। হ্যাঁ, প্রায় বাড়িতেই, হিন্দু বাড়ি ছিল অনেক, মুসলমান বাড়িতে সন্ধ্যার সময় একটা গান চর্চা হতো, রেয়াজ হতো, প্রায় বাড়িতে এটা হতো আর কি। আর খুব শান্তিপূর্ণ পাড়া ছিল, ছিল সবাই খেলছে, বেড়াতাম, মুকুল ফোস করতাম, খেলাঘর কচি কাঁচা আসো করতাম, এসব করতাম। তো সবাই একসাথে সুন্দর বড় হয়েছি, কোনো প্রতিবন্ধকতা পাইনি। আমার আম্মা ওই সময় চাকরি করতেন, ওরম ওই সেই রকম পরিবারের মেয়ে বলেই আমার নানা বাবার বাবার বাড়ি, আম্মা শ্বশুর বাড়ি আম্মাকে চাকরি করার অনুমতি দিয়েছিলেন। আম্মা অনেকটা স্বাধীন যেতেও ছিলেন, হ্যাঁ, সবকে মিলে। তো আম্মার কারণেই ওই চাকরি এসে, আম্মা যখন ফিরবেন, ফেরার পরে এসে তারপরে আমাকে, তো ওইটা সব 50 দশকে তখন আমি যাই না, 50-এর শেষের দিকে এসে, 58-59-এর দিকে এসে তখন আমি বুলবুল একাডেমি হওয়ার পরে, 56-তে 55-তে হয়েছে, 56-তে ওই সময়টা আস্তে আস্তে বুলবুল একাডেমি যাচ্ছি, বুলবুল একাডেমি থেকে তখন যখন রিহার্সাল যেতাম, আম্মা অফিস থেকে এসে আবার আমাকে রিহার্সালে নিয়ে যেতেন। আচ্ছা আচ্ছা। এবং সব কিছু পুরোটাই আর কি, এবং আমি আজকে যেখানে এসে দাঁড়িয়েছি, আব্বা খুব ভালো হারমোনিয়াম বাজাতেন, আব্বার অভ্যাস নাচের প্র্যাকটিসে আব্বা সকাল সন্ধ্যা হলে, চাঁদের আলো হলেই, জোস্তা হলে আব্বা উঠানে পাটি বিছে বাজাতেন, বলতে নাচো, ওইটা করেছে। কিন্তু আনা নেওয়া, দেখাশোনা এবং কোন পথে চলবো, কোন পথে যাব না যাব, আম্মার শাসনের ফলেই আমরা, আমি মনে করি যে আমি এখনো এইভাবে মায়ের হাতে গড়ে ওঠাতে আছি আর কি। কারণ আমাদের এই জগৎটাতে আসলে তো একটু স্খলন হওয়ার সম্ভাবনাটা থাকে, আমার আম্মার কারণে মনে হয় আমি এখন একটা একটা সঠিক পথে চলতে পেরেছি। সেই জায়গা থেকে ভাগ্যবতী কিন্তু বলতেই হবে, যে তাহলে আর ওই প্রেশারটা মাথায় কখনো বুঝতেই পারেন না নিজের কাজে। আমাদের বাড়িতে তো রিহার্সাল হতো, নাচ গান সব শিল্পীরা, লতিফ ভাই, সুদিন দা, লতুল ভাই, সৌরভ ভাই, এনারা
সব বড় বড় শিল্পীরা আসতেন তো নাটকের শিল্পীরা আসতেন নাচের শিল্পীরা আসতেন তো আমি তখন ছোট ওনাদের সবাই চারিদিকে নাচত আমি মাঝখানে আমাকে দাঁড় করিয়ে দিত আমি মনে আছে জাগো নারী জাগো বর্ণী শিখা কার্জন হলে অনুষ্ঠান হয়েছিল নজরুল জয়ন্তী রবীন্দ্র জয়ন্তী পূজার অনুষ্ঠানগুলো ঈদের অনুষ্ঠানগুলো সব আমাদের হাতে রিহার্সাল হতো আর নানা ইলেকশন পলিটিক্স করতে ইলেকশন হচ্ছে হচ্ছে ওই রকম পরিবেশে বড় হয়েছে আমরা ওই সব কিছু পাইনি আর কি ওয়ারিপাড়া আমাদের ছিল তখন তো মাকে নিয়ে সেই ছোটবেলাকার কথা যদি বলি যখন মা সব আপনাকে গাইডেন্সটা দিচ্ছেন মা নিয়ে আসছেন এবং সংসারটা এত সুন্দর করে করতেন আমরা শেষ পর্যন্ত আমরা সাত ভাই বোন ছিলাম এবং আমার গরু ছাগল হাঁস মুরগি সব ছিল কুকুর একদম বোতল দিয়ে কুকুর বাচ্চাটাকে দুধ খাওয়াতেন আম্মা একমাত্র মেয়ে আমার মামা ছিলেন ডক্টর খান সারার মুর্শেদ দুই ভাই বোন কিন্তু আমার নানিকেও বলবো আমি এত প্রগতিশীল ছিলেন এত উনি সমাজ সেবা করতেন ওই যে বেগম সি বেগমের সাথে একসাথে তো নানিও মেয়েকে ওইভাবে মানুষ করতেন যে হ্যাঁ তুমি একমাত্র মেয়ে মনে করো না তোমাকে সব কাজ করতে হবে এবং ছুটির দিনে কাপড়গুলো জমি রেখে দিতেন যে তুমি ছুটির দিনে সেই কাপড়গুলো ধুবে আচ্ছা আচ্ছা এইভাবে মানুষ করতেন তখন তো কাজের মাস অভাব ছিল না তারপরেও এই তো গেল আপনার মায়ের গল্প সেই এক প্রজন্মের কথা আমরা শুনলাম যখন আপনি নিজে মা হলেন তখন কিরকম অনুভূতি প্রথম হলো যদিও আসলে এটা হয়তো পৃথিবীর বেস্ট ফিলিং সর্বশ্রেষ্ঠ আমি হয়তো বলছি কারণ আমি এখনো জানি না আপনার কাছে কি শ্রেষ্ঠ অনুভূতি এই মানে মা হওয়ার যে বেদনাটা যে ওই বেদনা আমার কোনো কিছু তুলনা হয় না তো যখনই শিশুর মুখটা মা দেখে সমস্ত সব মুছে যায় সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে যায় ওই শিশুটাকে দেখে সেটা আছেই এবং আমি আমার সন্তানদের কাছে খুবই প্রিয় মা আমি খুব ইংরেজি শব্দ ব্যবহার করতে হচ্ছে খুব কনসার্ন আমার বাচ্চাদের প্রতি আমি অনেক কিছুই করেছি জীবনে কিন্তু আমার আগে আমার সংসার আলাদাভাবে এই যে আমরা মা দিবস পালন করছি আপনার কাছে কি মনে হয় যে এই দিবসটা পালন করার গুরুত্বটা আসলে কেমন না পালন আলাদাভাবে পালন করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না কারণ প্রত্যেকটা সময় মা ছায়া হয়ে থাকছে সন্তানের মাথার উপরে এবং সন্তানও যত দুঃখ ব্যথা পেতে মাই বলি কিন্তু আমার বাবাকে মাঝে মাঝে একটু বলি কিন্তু বাবা বলি কিন্তু বেশিরভাগ মা কষ্ট হলে মা হ্যাঁ আনন্দ হলো মা সব বাবা মা মিলেই যাই হোক একা একা তো না কিছু তারপরেও এটাই সবসময় সন্তানও মাকে চায় মাও সন্তান সবসময় একলে আর আর মা দিবসটি পালন করে আমার মনে হয় যেই সন্তানরা মার দিকে তাকায় না মাকে দেখে না বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় তাদের হাতে একটু বেশি করে এদের হ্যামার করার জন্য এই যে দেখ এই দিনটা অন্তত মা সবাই মিলে মা দিবস করছে তুমি বলছো যে মা কী জিনিস কি বাবা কী জিনিস আমি যে বুড়ো মানে একটু বয়স হয়ে গেলে বাবা মাকে তারপর নিজের পায়ে দাঁড়ায় মা হাঁটা শেখাচ্ছে যেই হাঁটতে শিখলে তখন মা তখন বাবা তখন আলাদা হয়ে গেল এই রাত জেগে পড়ছে মা কিন্তু হ্যাঁ মা কিন্তু বসে আছেন যতক্ষণ ছেলে পড়ছে মা বসে আছেন অসুস্থ শিওরে কিন্তু মাই থাকছেন ব্যথা হলে মাই করছে সব কিছু মার অবদান ভোলার না তা আমি তো আমার ওই মাকে ছেড়ে আমার আম্মা বলতাম আম্মাকে ছেড়ে যখন চলে আসি 18 বছর ছিলাম বাপের বাড়ি বাকি সব দীর্ঘ সময় শ্বশুর বাড়িতে বাকি সময়টা তো বাকিটা তো শাশুড়ির কাছেই মা হ্যাঁ বলছিলেন যে আরেক মা শাশুড়িতে সেই জায়গাটা আমার মানে আমি যে এখন পর্যন্ত এই চর্চা করে যাচ্ছি যে আমার শাশুড়ি এত উৎসাহী ছিলেন আমি আমার তো দুটো বাচ্চা হয়ে গেছে আমার টেলিভিশন রিহার্সেল করতো রিহার্সেল মা ওই দু বাচ্চা নিয়ে আমার সাথে আসতেন মা বাচ্চা নিয়ে বসে থাকতেন আমি রিহার্সেল করতাম আচ্ছা আচ্ছা এবং আমার আমার কোনো অনুষ্ঠান হলে উনি ওটা মিস করতেন না ওটা দেখবেন উনি কি চমৎকার এক মায়ের কাছ থেকে শারীরিক মাকে পেয়ে গেলেন এবং আদর যত্ন করা মুখে দুলে খাইয়ে দেওয়া চুলে তেল দেওয়া এই করা সমস্ত মা করতেন হঠাৎ করে মা দিবস পালন করছে আপনার সন্তানরা হয়তো আপনাকে মা দিবসে একভাবে উদযাপনের একটা ব্যাপার আপনাদের সময় এমন ছিল তখন এসব তো ছিল না জানতেন নিত্যদিন আমাদের নিত্যদিনের মা নিত্যদিনের সন্তান এরকম ছিল এখন এখন তো অনেক দিন দিবস আমরা বার করছি প্রতিদিনই একটা না একটা অভিনয়ে আপনাকে মায়ের চরিত্র আমরা দেখেছি মায়ের চরিত্রটাকে ধারণ করেছেন তো আপনার কি মনে হয় তখন মা হিসেবে যখন একজনের মা হিসেবে অভিনয়টা করছেন তখন কিরকম ফিল হয় মাতৃত্ব তখন তো তখন আমার অভিনয় মনে হয় না কারণ আমার সন্তানের মতোই তো বয়সটা সন্তান অনেকদিন ধরে কাজ করতে করতে ওরা ডাকেও আমাদের মা বলে তো মা বাবা বলেই ডাকে আমাদের আমাদের যে নাটকের জগতে ছেলেমেয়েরা যারা আমার সাথে অভিনয় করতো সবাই কিন্তু মা বলেই ডাকে আড়ালো একদম নিজের সন্তান তখন মনে হয় না যে আমার আমি ওর জন্মদাত্রী মা নই আমি
না তাহলে ওইভাবেই তো অভিনয়টা করতে হয় একদম, যাতে বাস্তব মনে হয় এটা আর কি। তো আমার আমার সন্তানেরা আমার ভীষণ ডিপেন্ডেন্ট, যে কোনো ব্যাপারে মা ছাড়া হবে না। এবং যারা বাইরে থাকে তখন বাবার সাথে একটু কথা বলা পড়ে, তখন ওর আব্বা বলেন যে তোমার সাথে এত কথা বলে, আমাদের তো 5-10 মিনিট কথা বলি বাস বলা হয়ে যায়, তোমরা তো কি কথা বলো, আমার তো কথা শেষ হয় না এরকম আর কি। তো সব ব্যাপারে আমার ছোট মেয়ে যখন স্কুলে পড়তো, পর ঢাকা ইউনিভার্সিটির টিচার হয়েছিল, বড় মেফিকনেসে আছে সঙ্গীতা, একটা রুম নার্স ঢাকা ইউনিভার্সিটি ছিল। তো ওর পড়া আমিনা পড়ে দিলে হবে না, আমিনা খাইয়ে দিলে হবে না, হ্যাঁ সব কিছুই মায়ের উপরে ছিল আগে। তারপরে বিদেশ ছিল তখনও নানা রকম হেল্পে পড়তে গিয়েছিল অস্ট্রেলিয়ায়, তখনও বাবাকে মাকে করছে যে এইটা কী হবে, এটা কেমন হবে। এখনও বাইরে আছে, এখন প্রতিটা সময়ই যোগাযোগ, কোনো একটা প্রয়োজন হলেই ফোন করবে, জিজ্ঞেস করবে এটা কী হবে, ঠিক আছে, ভীষণ রকম অ্যাটাচ আমার সাথে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে জড়িয়ে রেখেছিলেন, একটা সরব উপস্থিতি ছিল সব জায়গায় আপনার। আপনার কি মনে হয় যে আমরা এই যে সমাজের একটু কিছু নেতিবাচকতার কথা আমরা বলছিলাম, যে শিল্প সংস্কৃতিকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি একটা সুন্দর সমাজের জন্য? থেরাপি বলা যায় শিল্প সংস্কৃতি হচ্ছে, সংস্কৃতি হচ্ছে একটা থেরাপির মতো। আমি যদি আমার সন্তানকে পড়াশোনার পরে সংস্কৃতির সাথে সংযুক্ত করি, নাচ গান অভিনয় ছবি আঁকা সাঁতার কাটা যা কিছু বলো, কেউ রান্নাও শেখে, এটা হচ্ছে আমাদের সংস্কৃতি, তাহলে হয় কি ওর মনটা অন্যদিকে যাবার সময় পায় না, অন্য কিছু ভাববার সময় পায় না, ও ডিরেল্ট হয়ে যায়, যেটা আমরা বলি যে ডিরেল্ট হয়ে যায়, সেটা হচ্ছে না, সারাক্ষণই একটা কিছু থাকছে। এবং এটা ওর মানসিক শারীরিক, যদি নাচ করে খেলাধুলা করে একটা শারীরিক কিন্তু এই হচ্ছে একটা বিকাশ হচ্ছে, কিংবা মানসিক বিকাশ হচ্ছে, পড়ছে রবীন্দ্রনাথ পড়ছে, নজরুল পড়ছে, জানছে, অনেক গানের সাথে পরিচিত হচ্ছে, নাচের কিছু পরিচিত হচ্ছে, নাচের ইতিহাসটা জানছে, আগ্রহটা বাড়ছে, আগ্রহ বাড়ছে, সেটা সেজন্য অন্য কোনো কাজে অন্যদিকে ওর মনটা যাবার সুযোগটা পাবে না, মননের বিকাশটা আসলে ভীষণ রকম হয়। আর একটা এটা তো একটা জাতির মেরুদণ্ড, যে যার সংস্কৃতি যত বেশি সমৃদ্ধ হবে সেই তো সেই জাত তত বেশি উন্নত। আমাদের পরিচয় কি, আমরা যে বাঙালি, আমাদের সংস্কৃতি তো বলছে যে আমরা যে অবশ্যই। এই যে আমার সামনে একজন সংস্কৃতি কর্মী বসে আছেন যার বহুমুখী প্রতিভা, আসলে সামনে একটি কবিতার বইও আছে, আমরা জানি চমৎকার আবৃত্তি করেন আপনি। না আমি চমৎকার করি না, একটা মাকে নিয়ে মা দিবসে একটা আবৃত্তি যদি শুনে ফেলি আমরা কেমন হয়? হ্যাঁ দেখি, মনে পড়া মাকে আমার পড়ে না মনে, শুধু কখনো খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে, মায়ের কথায় মিলায় যেন আমার খেলার মাঝে, মা বুঝি গান গাইত আমার দোলনা ঠেলে ঠেলে, মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে, মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আশ্বিনেতে ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে, কবে বুঝে আনতো মা সেই ফুলের সাজি বয়ে, পূজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে, মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানলা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইছে অনিমিখে, কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে। বাহ, খুবই চমৎকার একটা কবিতা আমরা শুনলাম মাকে নিয়ে লেখা রবি ঠাকুরের, খুবই ভালো লাগছিল, এত সুন্দর কবিতা শুনলাম, এত সুন্দর একটা মানুষের সাথে মাকে নিয়ে কথা বলছিলাম, সবচেয়ে সুন্দর একটা সাবজেক্ট বলতে পারি কথা বলার বিষয়। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তো আজকের দিনে এই মা যারা আমাদেরকে দেখছেন সেখানে যারা মা আছেন বা মা হবেন, সব নারীদের জন্য কি বলতে চান, এবং আপনার মাকে নিয়েও যদি কিছু বলতে চান প্লিজ? যারা আমরা মা হয়েছি তারা তো হয়েছি, জানি মা হওয়ার স্বাদ কীরকম, সন্তানকে লালন পালনের যে দায়িত্বটা। আর যারা হবে তাদেরকে আমি বলবো, বলতে চাই যে মা হওয়া কিন্তু বিরাট একটা দায়িত্ব, সেই দায়িত্ব যেন ঠিক মতো সমাধা করতে পারে, সেই দায়িত্বটা পালন করতে পারে। আর আমি একটা কথা সবসময় বলি যে বাবা মার সার্থকতাই হলো
যে সন্তানকে সঠিক মানুষ হিসেবে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারাটা যদি আমি নাই পারলাম তাহলে আমার এই মাতৃত্ব কিংবা সন্তান জন্ম দেওয়ার তাই আমার বৃথা সন্তানকে ঠিকমতো আমি মানুষ করতে না পারি সেটাই একটি সন্তান যদি আমি ভালো করে মানুষ করতে পারি আদর্শ মানুষ হিসেবে আমার দেশ উপকৃত হবে সমাজ উপকৃত হবে অবশ্যই তাই না পৃথিবীর সব মায়ের প্রতি যেমন সম্মান থাকবে শ্রদ্ধা থাকবে একই সাথে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আবার এবং অনেক ধন্যবাদ আজকের দিনে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে এবার সময় হলো বিদায় নেবার আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে আমাদের কাছে লিখুন এই ঠিকানায় প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন নো টাওয়ার 110 বীরুত্তম সি আর দত্ত রোড ঢাকা 1205 ফোন 9632030 থেকে 4 আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @bangladesh.tv মার্কিন লেখক এডিত ওয়ার্টনের একটি উক্তি বলে বিদায় নেব আজ তিনি বলেছেন টাকা পয়সা নিয়ে দুশ্চিন্তা কমানোর একমাত্র উপায় হচ্ছে অনেক টাকা আয় করা প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ সুন্দর থাকুন দেখা হচ্ছে আগামী দিন সেই পর্যন্ত বাংলা ভিশনের সঙ্গেই থাকুন এবং আজকের মা দিবসের বিশেষ দিনে পৃথিবীর সকল মাকে এবং সকল নারীকে মা দিবসের অনেক অনেক শুভেচ্ছা